গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে সকাল সকাল উঠেই ব্লগ করা শুরু করে দিলাম সকাল বলতে প্রায় সকাল আটটা মতো বাজে তো আজকে সারাদিন যা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তো চলো ব্লগটা শুরু করা যাক সকালের খাওয়ার মানে চা বিস্কুট সেটা আমার খাওয়া হয়ে গেছে তো এখন আমার অনলাইন ক্লাস হবে সাড়ে আটটা থেকে তো অনলাইন ক্লাসটা করে নিই তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো ফ্রেন্ডস অনলাইন ক্লাস শেষ হয়ে গেছে আজকে একটু বেশি সময় ধরে অনলাইন ক্লাস হলো সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দু ঘন্টা তো অনলাইন ক্লাস করে সকালের খাবার খেয়ে নিয়েছি আর সকালে খেয়েছি হলো পান্তা ভাত আর আলু ভাজা তো আমার জন্য তো সেটা সেই লেভেলে খাবার ছিল আমি প্রায় রোজই খাই পান্তা ভাত আর আলু ভাজা সকালে সময়টা অন্তত তো তোমরা কারা কারা পান্তা ভাত আর আলু ভাজা খাও তো সেটা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও তো এখন প্রায় বারোটা মতো বাজে তো এখন চান করতে যাব তো চান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস চান করে এসে একেবারে দুপুরে খাওয়াটা সেরে ফেললাম মানে যাকে বলে মধ্যাহ্ন ভোজন সেটা ছেড়ে সেরে ফেললাম তো আজকে ছিল দুপুরের খাবারে ভাত আর ডাল একটা শাক নোটে শাক মনে হয় আর কই মাছের ঝোল ছিল আর লাস্টে চাটনি ছিল একটু তো খাওয়া হয়ে গেছে এবার একটু শুব ঘুমাবো না আমি তো আমার দুপুরে ঘুম আসে না একটুখানি শুবো শুয়ে তারপরে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে তো তখন দুপুরে শুয়েছিলাম তো আমার ঘুম চলে এসেছিলো আর বিকেলে উঠে আমি ভ্লগটা পুরো কন্টিনিউ করতে পারিনি তার কারণ হলো আমি বাইরের একটা জায়গায় গেছিলাম একটু দরকারে ওর জন্য আমি ভ্লগটা করতে পারিনি তো সন্ধ্যাবেলায় এসে টিফিন করে নিয়েছি তো এখন আর সন্ধ্যে সাতটা মতো বাজে তো এখন আমি এডিট করতে বসবো তো এডিট করতে হবে আমাকে এই ফোনটা দিয়েই তো আগে এডিটটা আমি করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস ডিনার কমপ্লিট হয়ে গেছে তো ডিনারে ছিল হলো রুটি আর মাংস মাংস তো আগে থেকে ছিল দুপুরেও খেলাম আর রুটি বানিয়েছিল মা তো রুটি আর মাংস খেলাম এখন রাত দশটা মতো বাজে তো একটু বাদে শুতে যাব তো ফ্রেন্ডস আজকের ভ্লগটা এই পর্যন্তই তোমাদের ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে জানি প্রথমবার ডেলি লাইফ ব্লগ করছি অতটা ভালো হয়নি তাও জানাবে কমেন্ট করে কেমন হলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে আমি এরপর আরও এরকম ব্লগ এই চ্যানেলে দেব তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অল করে রাখবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে তো আর কিছুই বলার নেই তো লকডাউনে কোথাও বাড়ির বাইরে বেরোতে পারছে না তাই এখন ঘরেই ব্লগ করব আর তোমাদের ডেলি লাইফ ব্লগ এই চ্যানেলে আপলোড করব তোমাদের জন্য তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো অনেক কষ্ট করে ভিডিও বানাই তো এই ভাইটার পাশে একটু প্লিজ থেকো তোমরা তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বাড়ির বাইরে বেরিয়েও না প্রয়োজন না হলে স্টে হোম স্টে সেফ বাই